আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কানিজ বিডি কানিজ ব্লগ থেকে আপনাদের জন্য আবার ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি কি কি রান্না করলাম, তো আজকে আমি আমার রান্নার আইটেম ছিল ডিমের ঝোল, মিষ্টি কুমড়া দিয়ে আর বরবটি দিয়ে ডিমের ঝোল করব। তো এটা আমি বসিয়ে দিচ্ছি, আগে ডিমটা কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো প্যান দিয়ে চুলাতে, প্যান বসিয়ে ওটাতে তেল দিয়ে আমি সব মাংসের মশলাগুলো দিয়ে ডিম রান্না করি, যেমন আদা বাটা, রসুন বাটা, তারপরে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে দিলাম, এবং একটু দারচিনির গুঁড়াও দিয়ে দিলাম। এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিব। তো ডিমের ঝোল রান্না করব মিষ্টি কুমড়ার বরবটি দিয়ে, তারপরে মিষ্টি কুমড়া আবার বরবটি দিয়ে একটা সবজি রান্না করব, আর করলা দিয়ে রুই মাছের ডিম রান্না করব, ডিম ভাজি করব, আর হচ্ছে ঝিঙে দিয়ে আপনার করব রুই মাছের ঝোল করব। আসলে ভিউয়ার্স, আমার ঘরে ঝোলটা চলে বেশি, ঝোল ছাড়া কেউ খেতে পারে না, এই জন্য কষানো খুব কম খাওয়া হয়। তো আমি এদিকে ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছি, পাশে চুলায় হালকা করে ডিমটা একটু ভেজে নিয়েছিলাম। তো এখন এই যে ডিমটা কষিয়ে নিচ্ছি, বাষ্পের কারণে আমার ক্যামেরার লেন্সটা একটু ঝাপসা দেখাচ্ছে, সরি ফর দ্যাট। তো এখন আবার ক্লিয়ার হয়ে গেছে, এই যে দেখুন ডিমটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আবার একটু পানি দিয়ে ঢেকে দিব। তো ঢেকে দিলাম, আর একটু কষিয়ে এলে তারপরে ওটাতে আমি সবজিগুলো দিয়ে দিব, মিষ্টি কুমড়ার, হ্যাঁ এই যে, আর পাশে ছিল আমি যে মিষ্টি কুমড়ার সবজিটা বসিয়ে দিয়েছি। আজকে সবজিতে শুধু মিষ্টি কুমড়া আর হচ্ছে বরবটি দিয়ে সবজি রান্না করব। আমার ঘরে আসলে মিষ্টি কুমড়াটা সবাই একটু বেশি বেশি খায়, এই জন্য মিষ্টি কুমড়া আমার ঘরে অলমোস্ট থাকেই। তো ঢেকে দিলাম সবজিটা, আর এদিকে আমার এই যে দেখুন ডিমটা ভুনা হয়ে এসছে, কষি এসছে। তো একটু নেড়েচেড়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এখন ডিমটাতে আবার সবজিগুলো দিয়ে আমি করে দেবো, দিয়ে দেবো। তো একটু পানি দিয়ে দিলাম, হালকা একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিলাম একটা ডিম, সিদ্ধের সময়ই হয়ে গেছে, কুসুমটা একটু বের হয়ে গেছে, জানি না কেন। ওই যে তো ওই যে একটু ঝোল দিয়ে এখন কষিয়ে নিলাম। তো এখন আবার একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমি এখন একটু চাল হয়ে এলে 2-3 মিনিট পরে আমি ওটাতে সবজি দিয়ে দেবো। তো এদিক দিয়ে আমার দেখুন যে মিষ্টি কুমড়ার বরবটি সবজিটা অলমোস্ট হয়ে এসছে, একটু নেড়েচেড়ে এখন আমি সবজিটাকে একটু পর নামিয়ে নিব, নেড়েচেড়ে দিচ্ছি। আজকে তরকারি বেশি, এই জন্য সবজির পরিমাণ একটু কম ভিউয়ার্স। তো মিষ্টি কুমড়ার সবজিটা যেহেতু আমরা খাই বেশি, এই জন্য প্রতিদিন একটু রান্না করতে হয়। তো এবার ঢেকে দিলাম, ঢেকে এদিকে আমার ডিমটা দেখুন মোটামুটি আর একটু কষিয়ে এসছে। তো কষিয়ে এসেছে, আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে দিয়ে এখন আমি সবজিগুলো ঢেলে দেবো, আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ঝোল করব। তো দিয়ে দিলাম আলু আর মিষ্টি কুমড়া, দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে দিয়ে আমি এইটাতে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি পানি, হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব, তারপরে ঝোলটা দিয়ে দিব। স্পেশালি আমার মেয়েটা ঝোল খায় বেশি, ওর ঝোল ছাড়া খাওয়া হয় না, এই জন্য আমার ঘরে ঝোল রান্না করতে হয়। এই তো কষিয়ে এসছে প্রায়, একটু নেড়েচেড়ে এখন আমি এতে আবার ঝোল দিয়ে দেবো, দিচ্ছি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম, মানে পানি দিয়ে দিলাম। এখন 5-7 মিনিট জাল করে নিব, তাহলে হয়ে যাবে আমার ডিমের তরকারি, ডিমের ঝোল, মিষ্টি কুমড়া আলু দিয়ে ডিমের ঝোল। আমার সব পিকিউলিয়ার রান্না ভিউয়ার্স, দেওয়া ঢেকে দিলাম, ঢেকে দিলাম, ওই যে মাঝখানে একবার একটু ঢাকনাটা সরিয়ে দেখলাম যে কাঁচামরিচগুলো দেবো বলে,
তো কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন আবার ঢেকে দেবো নাড়াচাড়া দিয়ে। ঢেকে দিলাম, তো হয়ে এলে নামিয়ে নিব। তো পাশের চুলাতে আমি প্যান বসিয়ে এটাতে এখন রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি করবো। তো আমি প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভিউয়ার্স, এর আগে আমি ডিমটাকে মাংসের মশলা দিয়ে জিরা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ডিমটাকে ভাজি করেছিলাম। তো আর এদিকে এখন করলাটা ভাজি করবো। করলাটা ভাজির জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম ফ্রাই প্যানে পেঁয়াজ। তো এখন করলাটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে করলাটা কিছুক্ষণ ভাজি করবো, 5 মিনিট মতো ভাজি করবো। ভাজি করে আমি ওটাতে ডিমটা ঢেলে দিব। এটাও খুব আমাদের কাছে খুব টেস্টি খাবার একটা, যে কোনো মাছের ডিম দিয়ে করলাটা ভাজি করে। তো পরিমাণ মতো অল্প একটু হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। তো একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ওদিকে ভিউয়ার্স, আমার ডিমটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যে আমার করলাগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে, তো আর একটু নেড়ে চেড়ে এখন একটু ভাজা ভাজা করবো। নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুটা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো ঢেকে দিলাম আবার, এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমার করলাটা মোটামুটি হয়ে এসছে। এখন আমি এটাতে ডিমটা ঢেলে দেবো, মাছের ডিমটা যেটা আমি আগে ফ্রাই করে রেখেছিলাম এই তো ঢেলে দিলাম। এখন নেড়ে চেড়ে করলার সাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করে ভাজি করে নামিয়ে নেব। ভিউয়ার্স, খেয়ে দেখবেন এটা খুব টেস্টি হয়। হ্যাঁ, ডিমটা আগে ফ্রাই করে মশলা দিয়ে ডিমটা ফ্রাই করবেন, পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরার গুঁড়া ধনির গুঁড়া দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজ দিয়ে ফ্রাই করবেন। ফ্রাই করার পরে করলাটা ভেজে, করলার মতো করলা ভেজে তারপর ওটাতে ডিমটা ছেড়ে দেবেন। খুব ভালো স্বাদ, মানে মজা ধরো টেস্টি হয় খেতে। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি, তো ঢেকে দিলাম আবার একটু। এই তো মোটামুটি হয়ে এসছে আমার করলা দিয়ে রুই মাছের ডিম। রুই মাছের ডিম ফ্রাই তো হয়ে গেছে আমার। এটা আমি এখন পাশে নামিয়ে নেব। তো পাশের চুলাতে আমি তেল দিয়ে দেবো, প্যানে তেল দিয়ে আমি এখন রুই মাছটা ঝিঙা দিয়ে রান্না করব। তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা, রসুন বাটা তেলে তেল দিয়ে পেঁয়াজটাতে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম। তখন দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম ফ্লেভারস। এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে নেব, হালকা একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব, পুড়ে না যায়। পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম আমি। তখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভিউয়ার্স, নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তো একটু পানি দিয়ে দিলাম, অল্প পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি মাছগুলো এতে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম মাছগুলো। এখন মাছগুলো কিছুক্ষণ 2-3 মিনিট কষিয়ে নেব ভিউয়ার্স।
একটু পানি দিয়ে অল্প 2-3 মিনিট কষিয়ে নেব। তো আমি যে প্রসেসে রান্না করে দিয়ে তেল ঢেকে দিব, এখন তো ঢেকে দিলাম। তো এই যে আমার দেখুন মাছগুলো কষিয়ে এসেছে, কষানো হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো আলাদা একটা প্লেটে উঠিয়ে নেব। ভিউয়ার্স, এটা আমার রান্নাটা সহজ হয়, কেন মাছগুলো আবার ভেঙে যায় না। তো উঠিয়ে নিচ্ছি মাছগুলো। ভিউয়ার্স, মাছগুলো আলাদা একটা পেটে উঠিয়ে নিচ্ছি। ঝিঙা দিয়ে ইলিশ মাছের ঝোল আর হচ্ছে রুই মাছের ঝোল, যে কোনো মাছের ঝোলটা খেতে খুব মজা হয়, আপনারা খেয়ে দেখুন। ভিউয়ার্স, তো আমি উঠিয়ে নিলাম মাছগুলো, আমার উঠানো হয়ে গেছে। এখন আমি এতে প্যানে ঝিঙাগুলো ঢেলে দিব, ঢেলে আলাদাভাবে একটু কষিয়ে নেব। তো দিয়ে দিলাম ঝিঙাগুলো, তো একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি ঝিঙাগুলো আগে একটু কষিয়ে নেব। নেড়ে চেড়ে দিচ্ছি, তো পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে, একটু পানি দিয়ে দিলাম। ভিউয়ার্স, পানি দিয়ে এখন ঢেকে দেব। তো ঢেকে দিয়েছিলাম, তো এখন একটু ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঝিঙা সিদ্ধ হতে ভিউয়ার্স বেশি সময় নেয় না, তো 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে আবার আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম, এবার কষানো হয়ে গেলে আমি মাছগুলোতে ছেড়ে দেব। তো এই যে দেখুন আমার ঝিঙা মোটামুটিভাবে কষানো হয়ে গেছে। তো দিয়ে দিলাম মাছগুলো। ভিউয়ার্স, মাছগুলো ঢেলে দিলাম, এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি, দিয়ে ঢেকে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো ঝিঙার আমার আজকে রান্না এই পর্যন্ত। ভিউয়ার্স, আমি ঝিঙাটা হয়ে গেলে অফ ক্যামেরা নামিয়ে নেব, আপনাদের সামনে দেখালাম যে আমি কীভাবে রান্না করি ঝিঙা দিয়ে মাছের তরকারি বা আমার রান্না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন।